সাপ্লাই সংকটের কারণে আপনার টাকা আছে কিন্তু আপনি ব্র্যান্ড নিউ গাড়ি আনতে পারবেন না আর রিকন্ডিশন গাড়ি আনতে পারবেন এলসি বন্ধ আমাদের এখান থেকে আপনি এখন ক্যাশ টাকা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই ওকে দুইটা গাড়ি কিন্তু কালার সেম মিকা ব্লু ভিতরটা দেখেন এবং রিকন্ডিশন গাড়ি থেকে মিনিমাম 4-5 লাখ টাকা মডেল হইতেছে আপনার 2021 এর মডেল খুবই সুন্দর গাড়ি WXB তেলের গাড়ি WXB এবং হাই গ্রেড বডি কিট করা ঠিক আছে নিকেল নিকেল বিট সবকিছু আছে ডাবল সিট পাওয়ার আপনার কিন্তু দেখলেই পছন্দ হবে কন্ডিশন যথেষ্ট ভালো এবং এটা সিএনজি করা 60 লিটার সিএনজি আচ্ছা নন হাইব্রিড 60 লিটার সিএনজি করা আছে গাড়ি রেজিস্ট্রেশন হইতেছে আপনার 2020 কালারটা ব্ল্যাক এন্ড এই যে নতুন শেপের যে সামনের লুক এলইডি প্রজেকশন হেডলাইট প্রজেকশন লাইট আছে নিউ শেপের গ্রিল 47 সিরিয়াল মার্সিডিজ গ্রিল এটা হ্যাঁ এবং আপনার গাড়ির ব্যাটারি পারফরম্যান্স থাকবে একদম পারফেক্ট পুশ স্টার্ট হ্যাঁ জি প্যাকেজের প্রজেকশন হেডলাইট সহ তেলের গাড়ি একদম সুন্দর একটা গাড়ি স্কুল ডিউটির জন্য একদম পারফেক্ট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাসান ব্লগসের আরও একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ আমরা আজকে কার কালেকশন অটোমোবাইলে আছি আর এই শোরুমে বর্তমানে যে গাড়িগুলো আছে হয়তো অনেকেই এই গাড়িগুলো খুঁজতেছেন বিভিন্ন শোরুমে কিন্তু পাচ্ছেন না ইয়েস আমার পিছনে দুইটা মিকা ব্লু কালারের প্রিমিয়ম গাড়ি আছে 2021 মডেলের এই 21-এর মিকা ব্লু প্রিমিয়ম আমার মনে হয় না ঢাকায় কোনো শোরুম আপনি পাবেন দুইটা আছে দুইটারই কিন্তু প্রাইস অলমোস্ট সেম সেম 21-এর মডেল একটা 22-এর রেজিস্ট্রেশন এবং একটা 21-এর রেজিস্ট্রেশন মাইলেজ একটা মাত্র 4,000 একটা 8,000 ভিতরে কিন্তু অসংখ্য পরিমাণে এক্সটেল গাড়ি আছে নোয়া আছে এবং এলিয়ান প্রিমিও এক্সিও ফিল্ডার এগুলো তো আছেই একটা ভিটস গাড়ি আছে কম প্রাইসের মধ্যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করছি ভালো লাগবে শোরুমের লোকেশন হচ্ছে 2/B মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশ একদম সহজ ঠিকানা আমরা এই কি বলে এটাকে জিয়াউদ্দান মোড় জিয়াউদ্দান মোড়ের থেকে একটু যদি খাবার বাড়ির দিকে আগান অল্প একটু আগালে হাতের বাম পাশে আর মনে রাখবেন আপনারা মেট্রো রেলের যে পিলারগুলো আছে এটা 410 নম্বর পিলারের উল্টা পাশে চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি যখনই কার কালেকশন অটোমোবাইলে আপনারা আসবেন আসলে কিন্তু আমাদের সীমান্ত ভাই আছে সীমান্ত ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন আপনি হ্যাঁ অনেক ভালো আছি সীমান্ত ভাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমরা শেষ করবো তবে প্রত্যেকটা গাড়ি ডিটেলসে কিন্তু সীমান্ত ভাই আমাকে বলবে ভাইয়া এখানে যে গাড়ি দুইটা দেখতে পাচ্ছি মিকা ব্লু কালার প্রিমিও মানে অনেক আনকমন গাড়ি এগুলো তো এমনিতেই পাওয়া যায় না কোথেকে কালেকশন করলেন ভাই দুইটা গাড়ির কথা বলে লাভ নাই এগুলি নতুন গাড়ি প্রায় আচ্ছা ভদ্রলোকরা ব্যবসায় একটু লস খাইছে এই জন্য গাড়িগুলি বিক্রি করছে আচ্ছা আচ্ছা গাড়ি একবারে ফ্রেশ গাড়ি মানে এগুলি নতুন গাড়ি নেওয়া আর এই গাড়ির মধ্যে কোনো পার্থক্য নেই আপনার টাকা আছে কিন্তু এখন নতুন গাড়ি পাবেন না এবং ব্র্যান্ড নিউ আসছে ডলার সংকটের কারণে আচ্ছা আচ্ছা ডলার সংকটের কারণে আপনার টাকা আছে কিন্তু আপনি ব্র্যান্ড নিউ গাড়ি আনতে পারবেন না আর রিকন্ডিশন গাড়ি আনতে পারবেন এলসি বন্ধ আমাদের এখান থেকে আপনি এখন ক্যাশ টাকা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই ওকে গাড়িটা একটু দেখেন দুইটা গাড়ি কিন্তু কালার সেম মিকা ব্লু ভিতরটা দেখেন এবং রিকন্ডিশন গাড়ি থেকে মিনিমাম 4-5 লাখ টাকা মডেল হইতেছে আপনার 2021-এর মডেল 21-এর মডেল এটা 22-এর রেজিস্ট্রেশন একদম শোরুম কন্ডিশনে আছে মাইলেজ এখন যে গাড়িটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে অনলি 4521 কিলোমিটার এবং অরিজিনাল মাইলেজ আপনারা অকশন পেপার চেক করে নিতে পারবেন মডেল 21 রেজিস্ট্রেশন 2022 36 সিরিয়াল উত্তরা বিআরটি রেজিস্ট্রেশন দিয়াবাড়ি রেজিস্ট্রেশন এবং মিকা ব্লু কালার এফএক্স প্যাকেজ সিট পাওয়ার আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক সবই আছে এই যে দেখেন এই গাড়ির প্রাইস কত সীমান্ত ভাই এই গাড়ির প্রাইস করবে আপনার দুইটা গাড়ির প্রাইসই আপনার পড়বে হলো 45 লক্ষ 80 হাজার টাকা 45 লক্ষ 80 হাজার টাকা এবার সেকেন্ড যেটা দেখাবো এটাও 21-এর মডেল রেজিস্ট্রেশন 2021 এটা 21-এর মডেল 21-এর রেজিস্ট্রেশন বোঝাই যাচ্ছে যে এটা ব্র্যান্ড নিউ পারচেজ হয়েছে এটা ব্র্যান্ড নিউ কন্ডিশন বাংলাদেশ এটা গাড়িটা চলছে একটু বেশি আচ্ছা আর ওই গাড়িটা চলছে একটু কম এই আর কি ওকে তবে গাড়িটা দুইটা কন্ডিশনই আপনার বেটার কন্ডিশন আছে হ্যাঁ এবং গাড়ির ইঞ্জিনগুলো যদি একটু খুলে দেখাই তাহলে মনে করবেন যে রিকন্ডিশন গাড়ি দেখতেছেন আপনি এই হচ্ছে ভিতরের অবস্থা এটাও কিন্তু সিট পাওয়ার চলেন ইঞ্জিনটা একটু দেখি এই যে দেখেন দুইটা গাড়িরই কিন্তু ইঞ্জিন কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ আমি একটু কাছ থেকে যদি দেখাই দেখবেন গাড়িতে এখনও নতুনের গন্ধ যায় নাই এটার মাইলেজ হচ্ছে আপনার 8,000 সামথিং এটা ওকে এই গাড়িটার প্রাইস কত সীমান্ত ভাই এটাও সেম প্রাইস আপনার 45 লক্ষ 80 হাজার টাকা 45 লক্ষ 80 হাজার টাকা এটা সিরিয়ালটা কিন্তু আবার 45 মিরপুর বিআরটি মিরপুর বিআরটি একটা উত্তরা বিআরটি আর একটা মিরপুর বিআরটি ফাইন আমাদের আর একটা প্রিমিয়াম আছে আপনার 17 মডেলের ব্ল্যাক কালার আচ্ছা আচ্ছা সেম গ্রেডের গাড়ি সেম কন্ডিশনের গাড়ি আচ্ছা ওটা আপনার 17 মডেল 20-এর রেজিস্ট্রেশন ওকে
সিমন্ত ভাই আমরা নোয়া গাড়িটা দেখাই চলে যাই ভিতরে। হ্যাঁ, এটা কত মডেলের নোয়া? এটা তো 2017 মডেল, 2022 রেজিস্ট্রেশন। জি, পাল কালার, পাল কালারের গাড়ি। হ্যাঁ, খুবই সুন্দর গাড়ি, WXB, WXB তেলের গাড়ি, WXB এবং হাই গ্রেড বডি কিট করা, ঠিক আছে, নিকেল নিকেল বিট সব কিছু আছে, ডাবল সিট পাওয়ার, ডাবল ডোর পাওয়ার, ডাবল ডোর পাওয়ার। হ্যাঁ, এবং ভিতরে কিন্তু আপনার ছাদের ইটা কিন্তু আপনার ব্ল্যাক, ব্ল্যাক সিলিংটা হচ্ছে আপনার ব্ল্যাক, ব্ল্যাক এবং সুইপ লেদার সিট। এখানে আমার একটা মনিটর আছে, এটা কিন্তু আপনার সুইপ লেদার, অরিজিনাল সুইপ লেদার সিট। হ্যাঁ, এটাও লেদার, এটা সুইপ লেদার। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর তেলের গাড়ি। সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়িটা তেলের, দুইটা ডোরি পাওয়ার আছে, ওইগুলো নিকেল বিট কিন্তু অরিজিনাল। আচ্ছা আচ্ছা, অরিজিনাল নিকেল বিট। পিছন থেকে একটু দেখাই, এটা হচ্ছে 20 সিরিয়াল WXB, সবচেয়ে হাই গ্রেডের নোয়া WXB দেখতে পাচ্ছেন, পাল কালারের গাড়ি। এটা রেজিস্ট্রেশন হয়েছে কত দেবে? গাড়ির বয়স আপনার 4 মাস, 4 মাস হয়েছে, 4 মাস আগে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে। এবং কালকে রাত্র 1:30 বাজে আনা হয়েছে গাড়ি, 1:30 বাজে। আচ্ছা, এই দেখেন একদম মানে ফ্রেশ, আইডল স্টপ সহ আছে কিন্তু। হ্যাঁ, আইডল স্টপ আছে গাড়িতে, আইডল স্টপ আছে। ওকে, যাদের নোয়া লাগবে আপনারা এই একটা মাত্র নোয়া পাবেন শোরুমে, তবে অনেকগুলো এক্সটেল কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো। ইঞ্জিনটা একটু দেখাই দিই, প্রজেকশন লাইট আছে, এই যে দেখেন এখনো কিন্তু ধোঁয়া মোছা হয় নাই। হ্যাঁ, ফ্রেশ, একবারে ফ্রেশ গাড়ি, 4 মাস চললেও খুব কম চলছে এবং অরিজিনাল ব্যাটারি। ওকে, 4 মাস গাড়ি চললেও খুবই কম চলছে। জি, এটার প্রাইস কত চাইতেছেন সীমন্ত ভাই? এটার প্রাইসটা পড়বে হলো আপনার 39,50,000 টাকা, 39,50,000 আজকে, 50,000 টাকা আজকে। ওকে, এখানে একটা এক্সিও গাড়ি আছে, নন হাইব্রিড, নন হাইব্রিড 2016 মডেল, 2022 রেজিস্ট্রেশন, সিলভার কালার, সিলভার কালার, প্রজেকশন হেডলাইট। ওকে, এবং মার্সিডিজ গ্রিল। জি, নিউ শেপ, যেটা নিউ শেপ। হ্যাঁ, মডেল 16, রেজিস্ট্রেশন 2022, এবং এই সেম গাড়ি কিন্তু আপনার হাইব্রিডটাও আছে। আমরা এখন নন হাইব্রিড দেখাচ্ছি, কি স্টার্ট, সিটগুলি কভার করা আছে। জি, কার কালেকশন অটোমোবাইলসের প্রত্যেকটা গাড়ি আপনার কিন্তু দেখলেই পছন্দ হবে, কন্ডিশন যথেষ্ট ভালো, এবং এটা হাইব্রিড। এটা মডেল কত? 2017 মডেল, 2022 রেজিস্ট্রেশন। এটা তো বোধহয় ইমার্জেন্সি ব্রেকিং আছে, ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম। হ্যাঁ জি, গাড়ি কালার হচ্ছে আপনার পাল, এসি প্যানেল টাচ, এবং এটা কিন্তু হাইব্রিড ইউনিট, ফিল্ডার হাইব্রিড, হাইব্রিড ফিল্ডার। হ্যাঁ, ওকে, এবং যথেষ্ট ফ্রেশ এই গাড়িটাও কিন্তু আপনার, অনেক ফ্রেশ গাড়ি, এবং ভিতরটা খুব সুন্দর, ভিতরটা মানে নতুন গাড়ি যা তাই। জি, নতুন গাড়ি তো এত সুন্দর থাকে না, ময়লা টলা থাকে, কিন্তু আছে 25,000 মাইলেজ, 17 মডেল গাড়ি, রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2020, কালারটা ব্ল্যাক, এন্ড এই যে নতুন শেপের যে সামনের লুক, এলইডি প্রজেকশন হেডলাইট, এলইডি প্রজেকশন হেডলাইট, ইমার্জেন্সি ব্রেকিং, আইডল স্টপ সব আছে। এটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইসটা পড়বে হলো আপনার 35,80,000 টাকা, 35,80,000 টাকা। দেন আমরা একটা ফিল্টার দেখি, আর একটা ফিল্টার আছে আপনার জি প্যাকেজের, পুশ স্টার্ট। জি হ্যাঁ, ফিল্টার আপনার জি প্যাকেজের পাওয়াটা খুব টাফ। হ্যাঁ, এবং এটা কিন্তু এরোটোরার, এই যে খুবই হাই গ্রেডের ফিল্ডার, কালারটা কিন্তু আপনার একটু উষ্ণ মতো, উষ্ণ স্টার্ট, মাইলেজ হচ্ছে 48,000। তেরোর মডেল, 18 রেজিস্ট্রেশন করা এবং বডি কিট করা। হ্যাঁ, সামনে পিছনে এটা অরিজিনালি বডি কিট আসছে না, অরিজিনাল ভাবে আসছে, রেজিস্ট্রেশন 18-তে, 18-তে। এটার প্রাইস কত? 13 মডেল, এটার প্রাইস পড়বে আপনার 17,30,000 টাকা, 17,30,000 টাকা, 30,000 টাকা। জি, এরপর আমরা একটা রেড কালারের গাড়ি দেখব, হুন্ডা ভেজেল 2017 মডেল, হাইব্রিড, আপনার আরএস প্যাকেজের গাড়ি, আরএস ফুল প্যাকেজের গাড়ি, আরএস। ওকে, এটা কিন্তু অনলি অকটেন ড্রাইভ, অকটেন ড্রাইভ, হাইব্রিড, হাইব্রিড, তেলে এবং ব্যাটারিতে চলবে, সুইপ লেদার সিট, টিপটনিক গিয়ার আছে, তারপর আপনার মুড কিন্তু দুইটা, স্পোর্টস মুড, নরমাল মুড, স্পোর্টস মুডও আছে। হ্যাঁ, ক্রুজ কন্ট্রোলার। ওকে, এই গাড়িটাতে স্পোর্টস মুড পাবেন, এই যে দেখেন আরএস হাইব্রিড, হাইব্রিড,
এবং এটা কিন্তু আপনার বডি কিট, এই স্পয়লার টিস্পয়লার সব কিছু, এবং এইটা কিন্তু অরিজিনাল মুগেনের, জাপান থেকে আসছে গাড়ির সাথে। মুগেন মুগেন, হ্যাঁ, খুবই সুন্দর একটা ইউনিট, কালারটা চমৎকার। এটার প্রাইস? এটার প্রাইসটা পড়বে আপনার হলো 27,30,000 টাকা। 27,30,000 পিছনে একটা এক্সিও আছে, আপনার এক্সিও, এটা এক্সিও, এটা হাইব্রিড, 16 মডেল, 2016 মডেল, 2022 রেজিস্ট্রেশন। প্রজেকশন লাইট আছে, নিউ শেপের গ্রিল, 47 সিরিজ গ্রিল এটা, হ্যাঁ। এবং আপনার গাড়ির ব্যাটারি পারফরম্যান্স থাকবে একদম পারফেক্ট, এবং আপনার পরীক্ষা করে নেওয়ার সুযোগ আছে, টেস্ট করে নেওয়ার সুযোগ আছে, আপনি অ্যানালাইজ সেন্টার থেকে চেকও করতে পারবেন, চেক করতে পারবেন। এক্সিওটার প্রাইস কত ভাইয়া? এক্সিওটা 2016 মডেল, 2022 রেজিস্ট্রেশন। এই গাড়িটার বয়স মানে 4.5 মাস কি 5 মাস বয়স, 4.5 মাস বা 5 মাস হবে, 5 মাস বয়স। চলেন ইঞ্জিন একটু দেখি, হলো আপনার 20,80,000 টাকা, 20,80,000 টাকা, একবারে ফ্রেশ যা আছে সব কিছু অরিজিনাল। 16 মডেল, 16 মডেল, 22 মাত্র 5 মাস চলা গাড়ি। ওকে, এরপর আমরা দেখবো একটা আমাদের সবচেয়ে শোরুমের সবচেয়ে কম দামি গাড়ি, এক্সকোরাল আর ভিস, দুইটা গাড়ি আছে, দুইটা গাড়ি আছে, দুইটাই একটু লো প্রাইসের, বাজেট যাদের তাদের জন্য। 2006 মডেল, 2009 রেজিস্ট্রেশন, সিলভার কালার, ভিতরে অ্যাশ কালার, এবং 1500 সিসি, এবং সিএনজি করা আছে, হ্যাঁ সিএনজি করা আছে, খুব সুন্দর গাড়িটা, মানে এক্সকোরাল গাড়ি এরকম সুন্দর গাড়ি পাওয়া খুব টাফ। 6-এর নিউ শেপ বডি, খুবই ফ্রেশ বডি, লাইট টাইট যা সব অরিজিনাল। গাড়িটার প্রাইসটা বলবেন আপনার? 13,20,000 টাকা, 13,20,000 আপনার ওই সময় তো আপনার হলো লাইজ আমরা কমাই দিয়েছিলাম, 12,80,000, 12,80,000। ওকে, 12,80,000 টাকা, এক্সকোরলা 6-এর মডেল। এখানে একটা ভিটস আছে, 12 মডেল, 18 রেজিস্ট্রেশন, এটা কিন্তু 1320 সিসি, এবং পুশ স্টার্ট, জি প্যাকেজের প্রজেকশন হেডলাইট সহ, তেলের গাড়ি, একদম সুন্দর একটা গাড়ি, স্কুল ডিউটির জন্য একদম পারফেক্ট, নিকেল বিট সহ আছে, চাকাগুলি খুবই সুন্দর, ভিতরে খুব সুন্দর। এটা কি তেলের? তেলের। আচ্ছা, ভিটসের দাম কত ভাই? এটা হলো 12,90,000, 12,90,000 টাকা। এখানে আছে একটা এলিয়ন, এলিয়ন 7-এর নাটের, 2008-এর মডেল, 2014-তে রেজিস্ট্রেশন, পাল কালার, পাল কালারের গাড়ি, তেলের গাড়ি, এটা তেলের আছে? তেলের, হ্যাঁ অবশ্যই তেলের। 8-এর মডেল এলিয়ন, 9-এর এলিয়ন ছিল, বিক্রি হয়ে গেল, মাত্র ডেলিভারি নিয়ে গেল, ডেলিভারি হয়ে গেল, হ্যাঁ। ওকে, এবং একটা প্রিমিও বিক্রি হয়েছে দেখলাম, প্রিমিও 14 মডেল, 14 মডেল, হ্যাঁ। এটার প্রাইস কত ভাই? এটা হলো আপনার লাইট টাইট যা সব অরিজিনাল লাইট, পাল কালারের একটা গাড়ি, খুব সুন্দর একটা ইউনিট। এই গাড়িটার প্রাইসটা পড়বে হলো আপনার 18,70,000 টাকা, 18,70,000, হ্যাঁ। এখানে ব্ল্যাক একটা এলিয়ন আছে, এটা এলিয়ন আছে, এটা 16 মডেল, 16 মডেল, 16 রোল শেপ, রেজিস্ট্রেশন মানে 19-এ, হ্যাঁ, 16 মডেল, রোল শেপ, 19-এ রেজিস্ট্রেশন। ইন্টেরিয়রটা হচ্ছে কফি কালার, কফি কালার, অ্যান্ড্রয়েড মনিটর আছে, সব করা আছে, সিটও উড়া আপনার স্টিয়ারিং উডেন করা আছে, এবং একটা আপনার অ্যান্ড্রয়েড সেট দেওয়া আছে। লাইটটা সুন্দর অরিজিনাল লাইট। এটার প্রাইস কত ভাই? এই গাড়িটার প্রাইসটা পড়বে হলো আপনার 26,30,000 টাকা, 26,30,000 টাকা, 16 মডেল, 19-এ রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। আচ্ছা, তেলের গাড়ি, হ্যাঁ, এলিয়ানটা কিন্তু তেলের গাড়ি। নেক্সট আমরা একটা HRV গাড়ি দেখাবো, পাল কালারের, এটা আমরা পাল কালারের হোয়াইট পাল গাড়ি, হলো আপনার 18 মডেল, 18 রেজিস্ট্রেশন। HRV গাড়িগুলি আপনার আসে হলো ব্র্যান্ড নিউ, আচ্ছা, 0 মাইলেজে আসে, বাংলাদেশে চলা হলো 26,000, এটা ফুললি বাংলাদেশে চলা। HRV গাড়ি কিন্তু খুব টাইট গাড়ি, হেভি গাড়ি, হ্যাঁ হেভি, এবং এটা 0 মাইলেজে আসে বাংলাদেশে, 17 সিরিয়াল, গাড়িটা খুবই গুড কন্ডিশন, মানে ভালো মানে কি ভালো, আপনি অটোমোবাইলস কার কালেকশনে আসলে, কার কালেকশন অটোমোবাইল আসলে ভালো ভালো গাড়িগুলোই কিন্তু পাবেন। সীমন্ত ভাই, এটার দাম কত চাচ্ছেন? এটার প্রাইসটা পড়বে হলো আপনার 30,50,000 টাকা, 30,50,000। এটা কি এলিয়ন? এটা একটা এলিয়ন, 13 মডেল, 13 মডেল, 16 রেজিস্ট্রেশন, পাল কালার একটা গাড়ি, তেলের গাড়ি, 13 মডেল, 16 রেজিস্ট্রেশন, এলিয়ন কিন্তু দুইটাই দেখলাম তেলের, এইটা নাম্বারটা কিন্তু খুব সুন্দর দাদা, হ্যাঁ, 3449, হ্যাঁ, 22, আমার এখানে এলিয়ন আপনার তিনটা আছে, তিনটাই আপনার হলো তেলে, তেলের গাড়ি, তিনটাই তেলে, 8-এর মডেল, 16-এর মডেল, 13-এর মডেল, তিনটাই তেলে। অবশ্যই যাদের গাড়ি ছিল তারা খুব মানে টাকার দিকে চায় নাই, সেটাই সিএনজি করে নাই, সিএনজি করে, ইঞ্জিনটা ভালো যেন থাকে, ভালো লাগছে, তেলেই চালাইছে, এবং প্রজেকশন হেডলাইট কিন্তু এটা 13 মডেলটা প্রজেকশন হেডলাইট আসছে। ওকে, এটার প্রাইস কত? জি প্যাকেজের গাড়ি, এটার প্রাইসটা পড়বে হলো আপনার 22,80,000 টাকা, 22,80,000 টাকা। এই যে একটা ফিল্ডার আছে এখানে, ফিল্ডারটা আমরা ভিডিও করছি, আদার্স সব ফিচারই আছে। তবে গাড়িটা HNS এর গাড়ি ছিল, যার কারণে কম মাইলেজের গাড়ি, যাচ্ছে যে মাইলেজ কম ছিল গাড়িটা পারচেজের সময়,
এটার প্রাইস কত সীমান্ত ভাই? এটার প্রাইসটা হচ্ছে 44 লক্ষ টাকা। 44 লক্ষ টাকা। আমরা আজকের ভিডিওতে কিন্তু জিপ প্রাইভেট সবই দেখাইতেছি, আপনারা শেষ দিকে অনেকগুলো এক্সটেল পাবেন, একসাথে 8টা এক্সটেল দেখাবো, ওয়েট করেন। ভেজেল 2019 এগুলি আপনার অটো আপ ডাউন করা যায়, আপনার ওই যে পুশ আছে খুবই চমৎকার গাড়ি। 19 মডেল 21 রেজিস্ট্রেশন এবং এই মেরুন মেরুন কিন্তু এই যে সিট কাভারগুলো এগুলো কিন্তু অরিজিনাল লেদার সিট, অরিজিনাল অরিজিনাল মেরুন লেদার সিট। আচ্ছা, এবং এলইডি এলইডি হেডলাইট, কোনো প্রজেকশন নাই, এইচআইডি নাই, এলইডি ফুল এলইডি হেডলাইট। এটার প্রাইস কত? এটার প্রাইসটা পড়বে হলো আপনার 35,80,000 টাকা। আচ্ছা, এখানে এই যে শুরু হয়েছে এক্সটেল, এক্সটেল শুরু, এবার শুধু দেখবেন আর অরান হয়ে যাবেন। এটা মডেল কত? 14 মডেল, আপনার রেজিস্ট্রেশন হলো 17-তে, 7 সিটার একটা গাড়ি। 14 মডেল 17-তে রেজিস্ট্রেশন করা এবং 7 সিটার, 7 সিটার। হ্যাঁ, এক্সট্রেল আপনার হাইব্রিড নন হাইব্রিড 5 সিটার 7 সিটার সবই আছে, তেলের গাড়ি, হাইব্রিড নাই, নন হাইব্রিড সব, নন হাইব্রিড সব। আচ্ছা, এবং ফোর হুইল ড্রাইভ 3 লিটার অপশন দুইটাই আছে। সামনে থেকে একটু গাড়িটা দেখাই, কালারটা ব্ল্যাক। 14 মডেলে কিছু গাড়িতে আপনার এই গ্রিলটা আসছে, একদম আনকমন, আনকমন গ্রিল। এটার দাম কত ভাইয়া? এটা প্রাইসটা হচ্ছে 33,50,000 টাকা, 33,50,000 টাকা। আচ্ছা, এরপর আমরা একটা এক্সিও, আপনার জি গ্রেডের গাড়ি হাইব্রিড, হ্যাঁ, এক্সিও জি, জি গ্রেডের গাড়ি, 25 টাক। এটা আপনার এসি টাচ প্রজেকশন হেডলাইট, হ্যাঁ, এটা 2013 মডেল, 2018-তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এবং এটার নাম্বারটা সুন্দর, 40-30। হ্যাঁ, গাড়িটা খুবই সুন্দর, ভিতরটাও খুব সুন্দর গাড়িটা, ঠিক আছে, হাইব্রিড, হাইব্রিড, হ্যাঁ, 25 টাক। বেজ আপনার গোল্ডেন বেজ হলো আপনার গোল্ডেন বেজ কালার গাড়ির। দেখেন, অনেকেই এক্সিও কিনবেন, আপনারা ওয়েট করছেন, এই গাড়িটা দেখতে আসেন, ভালো, অবশ্যই হাইব্রিড জি প্যাকেজ। দাম কত এটার? এটার প্রাইসটা পড়বে হলো আপনার 17,20,000 টাকা, 17,20,000। এবং এই যে এখানে এখানে একটা আউটল্যান্ডার আছে, এটা একটু আগে দেখি, আউটল্যান্ডার 2011 মডেল, 2017-তে রেজিস্ট্রেশন, 11 মডেল 17-তে রেজিস্ট্রেশন, 7 সিটার। ও, এটা 7 সিটার, দেখেন আউটল্যান্ডার আপনার 7 সিটারই হয়, এবং এটা খোলা যায়, এখানে আপনি বসা যায়, বসতে পারবেন, বা এটা খুলে বাইরে কোথাও গেলে মাল টাল রাখতে পারবেন। হ্যাঁ, রাইট। তো যাই হোক, আমরা আউটল্যান্ডার দেখতেছিলাম, এই গাড়িটার মডেল হচ্ছে 2011 মডেল, 17-তে রেজিস্ট্রেশন, 17-তে রেজিস্ট্রেশন করা, মাইলেজটা খুব কম, 67,000 মাইলেজ, 67,000 মাইলেজ। আউটল্যান্ডারের দাম কত সীমান্ত ভাই? এটার এই দামটা পড়বে হলো আপনার 22,50,000, 22,50,000। এই যে বাম পাশে একটা আনকমন কালারের এক্সট্রেল দেখতেছি, এটা কত মডেল? 14 মডেল 18-তে রেজিস্ট্রেশন, 14 মডেল 18-তে রেজিস্ট্রেশন, 360 ক্যামেরা, প্রজেকশন লাইট, দেন এটাতে সিট হিটার, ফোর হুইল ড্রাইভ সবই আছে, ফুল বডি সেন্সর আছে, এবং ফুল বডি সেন্সর। কালারটা কিন্তু একদম রেয়ার, আনকমন, ব্ল্যাক, এই যে মেরুনের মতো কালার, এরপরে হোয়াইট, পার্ল সবই আছে, খুব সুন্দর গাড়িটা, এটা কিন্তু 5 সিটার গাড়ি, 5 সিটার। আচ্ছা, এটা কিন্তু 5 সিটার, 5 সিটার গাড়ি, হ্যাঁ, এবং তেলের গাড়ি, তেলের গাড়ি, অবশ্যই তেলের। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইসটা আমার 32,50,000 টাকা, 32,50,000। হ্যাঁ, ওকে, এরপরে আমরা চলে যাবো আরও কিছু এক্সট্রিলের সামনে। এক্সট্রিলে দেখেন তিনটা আছে, এটা হলো 2012 মডেল, পাল কালার, পাল কালার, 12 মডেল, রেজিস্ট্রেশন হলো আপনার 19, 12 মডেল 19 রেজিস্ট্রেশন, 5,000 মাইলের চলা, 18 সিরিয়াল গাড়ি, প্রজেকশন হেডলাইট, এটা খুবই সুন্দর, সেম সেম অপশন আছে, উপরে দুইটা ফগ লাইট আছে, ফগ লাইট আছে, এটার প্রাইস কত? এটার প্রাইসটা পড়বে হলো আপনার 24,00,000 টাকা, 24,00,000 টাকা। পিছনটা 14 মডেল, এটা আপনার 14 মডেল নিউ শেপ, এটা প্রজেকশন হেডলাইট সহ এলইডি প্রজেকশন, ব্যাকগালা পাওয়ার সহ, ব্যাকগালা পাওয়ার আছে এটা, এবং এই গাড়িটা খুবই ইউনিক একটা গাড়ি, এবং এটা কিন্তু 17-তে রেজিস্ট্রেশন, এই যে আপনার 14 মডেল 17-তে রেজিস্ট্রেশন, সিসিটিভি ক্যামেরা আছে এটা, ব্যাকগালা পাওয়ার সহ ব্ল্যাক কালারের 14 এক্সট্রেল, এটা দাম কত? এবং ভিতরে কিন্তু আপনার ফোর হুইল ড্রাইভ 3D সব অপশন, এগুলি সবগুলোতেই প্রায় দেখতেছি। এটা দাম? এটার প্রাইসটা পড়বে হলো আপনার 31,80,000 টাকা, 31,80,000। পাশেরটা মনে হয় একটু ওল্ড শেপ, ওল্ড শেপ 10-এর মডেল, 2010-এর, অ্যাক্সেলের মধ্যে সবচেয়ে কম দাম এটাই, এটাই সবচেয়ে কম দাম, 10-এর মডেল, 2016-তে রেজিস্ট্রেশন, 10-16-16। আচ্ছা, তেলের গাড়ি, তেলের গাড়ি অবশ্যই, হ্যাঁ, এটা আপনার কিলেস এন্ট্রি, এটাতে কিলেস এন্ট্রি, স্মার্ট কি যেটা বলে, স্মার্ট কি, হ্যাঁ। এটা প্রাইস কত? এটা প্রাইসটা পড়বে হলো আপনার 21,50,000 টাকা, 21,50,000। একবারে শেষে দেখেন, রেড কালারের আরও একটা এক্সট্রেল আছে, এটা আপনার 10-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন, কিন্তু এটা সানরুফ আছে, এটাতে সানরুফ সহ, সানরুফ আছে, খুব সুন্দর, হ্যাঁ। এক্সট্রেল আপনার মানে কি লাগবে, এক্সট্রেলের সব ধরনের ভ্যারিয়েন্টই এখানে আছে, সানরুফ সহ গাড়ি, এটাও কিলেস এন্ট্রি, কিলেস এন্ট্রি, হ্যাঁ, 71,000 মাইলেজ, কালারটা রেড। এটার প্রাইস কত? সুন্দর একটা গাড়ি,
এটার প্রাইসটা পড়বে হাসান ভাই 23,50,000 টাকা, সানরুবালা গাড়ি 23,50,000 টাকা। আরো একটা আউটল্যান্ডার আছে এখানে, এটা আপনার 2010 মডেল 16 রেজিস্ট্রেশন, রকফোর্ড সাউন্ড সিস্টেম সহ 10 মডেল 16 রেজিস্ট্রেশন, 2000 সিসির গাড়ি, 2000 সিসির গাড়ি, খুব সুন্দর একটা গাড়ি, অরিজিনাল কালার। এটাতে আপনার ফোর হুইল ড্রাইভ আছে অপশন, অটো ফোর হুইল ড্রাইভ এবং তেলের গাড়ি কিন্তু। আচ্ছা, এটা কিন্তু তেলের, তেলের গাড়ি, এটা 7 সিটার, 7 সিটার এগুলি। হ্যাঁ আচ্ছা, আউটল্যান্ডার 7 সিটার সহ, এটার প্রাইস কত? এটার প্রাইসটা বলবো 21,50, 21,50,000। আবারও এক্সটেল, মানে এক্সটেল দেখতে দেখতে পাগল হয়ে গেলাম। 12 মডেল 16 রেজিস্ট্রেশন এবং এটার কালারটা হচ্ছে গ্রে, গ্রে কালার, অরিজিনাল কালার, অরিজিনাল কালার, অরিজিনাল, একবার বডি গ্যারান্টি দিয়ে দিব অরিজিনাল কালার। এটাও তেলের গাড়ি, এটা খুব সুন্দর, শুধু এটা আপনার ফগ লাইটটা নাই উপরে। হ্যাঁ, আর সব সিস্টেমই আছে। 12 মডেলে এটা নাই, 12 মডেল 16 রেজিস্ট্রেশন, ফোর হুইল ড্রাইভ, ভিতরে ফোর হুইল ড্রাইভ, লেদার সিট, পিছনটাও খুব সুন্দর আছে, লাইট সিরিয়াল লাইটগুলি আপনার সুন্দর করে সাজানো আছে। প্রত্যেকটা এক্সটেলেই দেখলাম বাম্পার লাগানো আছে, হেভি বাম্পার, হেভি বাম্পার এগুলি। এটার দাম কত ভাই? এটার প্রাইসটা পড়বে আপনার 23,50,000 টাকা, 23,50,000 টাকায় 12 মডেল 16 রেজিস্ট্রেশন করা এক্সটেল। যে শোরুমে আপনি তখন গাড়িগুলো দেখলেন, শোরুমের নাম হইতেছে কার কালেকশন অটোমোবাইল। আপনারা সংসদ ভবন এলাকায় আসেন, তারপরে যে মেট্রো রেলের যে পিলার আছে 10 নম্বর পিলার, 410 নম্বর পিলারের ঠিক উল্টা পাশে কার কালেকশন অটোমোবাইল, ফোন নাম্বার স্ক্রিনে আছে, আর এখানে আসলে সীমান্ত ভাই অলওয়েজ আপনাদের জন্য আছে। প্রাইসগুলো অবশ্যই আপনাদের জন্য কনসিডার করা হবে, সেক্ষেত্রে হাসান ব্লগসের নাম বলবেন। আর এই শোরুমে আসলে প্রত্যেকটা গাড়ি পাবেন ভালো, গ্যারান্টি সহকারে গাড়ি কেনার কোনো রকম প্রতারণার চান্স নাই, এবং গাড়ি ভালো পাবেন, টাকা 2 পয়সা বেশি লাগলো একটা ভালো গাড়ি পাবেন, 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।